শিবমিতে করেছে তিরুপতি বালাজির মন্দির। আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে যাচ্ছি হলো শ্রীভূমি ঠাকুর দেখতে। তো চলো শ্রীভূমি প্যান্ডেলে যাওয়া যাক। এখন আমরা এই গলির পথ ধরে যাচ্ছি শ্রীভূমি প্যান্ডেল দেখতে। এখান থেকে কিছুটা এগোলেই প্যান্ডেল পড়বে। এসেছিলাম শ্রীভূমি প্যান্ডেল দেখতে, তখন আগেরবার এসেছিলাম রাতের বেলা। আগেরবার ডিজনিল্যান্ড করেছিল, এবার চলো এবার শুনছি যে ইয়ে করেছে, একটা মন্দির করেছে, চলো সেই মন্দিরটাই দেখা যাক। শ্রীভূমিতে করেছে তিরুপতি বালাজির মন্দির। নগর থেকে ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখন এখানে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার, বেশি না 10 মিনিট মতো লাগবে হেঁটে। তো চলো সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলে যাওয়া যাক। আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে। এখন হেঁটে হেঁটে এগোচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের থেকে, ওটা দেখে তারপর যাবো বাড়ি। সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার আগে এই প্যান্ডেলটা চোখে পড়লো, ঠাকুরটা দেখে নিলাম। সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার আগে আবার একটা ক্লাব পড়লো, এখানে এই ঠাকুরটা দেখে যাবো। স্কোয়ার থেকে আবার হেঁটে হেঁটে আসলাম শিয়ালদা স্টেশন। এখন এখান থেকে শিয়ালদা হাফরা লোকালটা ধরবো, ঘুরে যাবো বাড়িতে।